রক্তাক্ত স্মৃতির 30 বছর, ঠিক কি ঘটেছিল 1993 এর 21 জুলাই? শুনুন ইতিহাস। বছর ঘুরে আবার চলে এলো 21 জুলাই, তৃণমূলের শহীদ দিবস। এই দিনটি নিয়ে বরাবরই আবেগপ্রবণ তৃণমূলের নেতা কর্মী সমর্থকরা। তবে এবার দিনটির আরও বাড়তি গুরুত্ব আছে, কারণ বহু অভিযোগের পরেও সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে ফের একবার বাংলায় উঠেছে সবুজ ঝড়। সমহিমায় জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস, আর তার ঠিক পরেই 21 জুলাই। তাই সেই দিক থেকে দেখতে গেলেও দিনটির তাৎপর্য এবার আরও অনেকটাই বেড়ে গিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের কেউ কেউ। কিন্তু যে দিনটিকে ঘিরে গোটা তৃণমূল কংগ্রেসের এত আয়োজন, আসলে ঠিক কি ঘটেছিল সেই দিন? ফিরে দেখা 1993-এর 21 জুলাই। এটি যে সময়ের ঘটনা, অর্থাৎ 1993 সাল, সেই সময় অবশ্য তৃণমূল কংগ্রেসের জন্ম হয়নি। তখন রাজ্যে যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে তখন বামফ্রন্ট সরকার, মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এবং স্বরাষ্ট্রমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে সচিত্র ভোটার কার্ডের দাবি তোলেন মমতা, আর সেই দাবি নিয়েই মহাকরণ অভিযানের ডাক দেয় যুব কংগ্রেস। সকাল 10টা থেকে জমায়েত শুরু হয়। মোট 5টি এলাকা দিয়ে মিছিল করে এগোতে থাকেন যুব কংগ্রেসের কর্মী সমর্থকেরা। রাস্তায় নামেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও ছিলেন সৌগত রায়, শোভনদেব চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক, মদন মিত্রের মতো নেতারা। এদিকে যুব কংগ্রেসের মহাকরণ অভিযানকে আটকাতে পথে নামে পুলিশও। শহরের বিভিন্ন রাস্তায় তৈরি করা হয় ব্যারিকেড। বাধা পেয়েই উত্তপ্ত হতে থাকে পরিস্থিতি। বিভিন্ন জায়গায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় আন্দোলনকারীদের। অভিযোগ, পুলিশকে লক্ষ্য করে শুরু হয় ইট এবং পাথর বৃষ্টি। পাল্টা বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেলও ফাটায় পুলিশ। ব্রেবন লোটে ধাক্কাধাক্কি এবং কাঁদানে গ্যাসের ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় মেয়ো রোড এবং রেড রোডের সংযোগস্থল। বোমাবাজি হয় বলে অভিযোগ, আগুন ধরিয়ে দেওয়া হয় পুলিশের ভ্যানে। অভিযোগ, পুলিশের দিকে মারমুখী হয়ে ছুটে যান যুব কংগ্রেসের কর্মী সমর্থকেরা। এরপরই পুলিশ পাল্টা গুলি চালায় বলে অভিযোগ, আর তাতেই মৃত্যু 13 জন যুব কংগ্রেস কর্মীর। ঘটনায় আহতও হন অনেকে। সেদিনের সেই ঘটনায় যে 13 জনের মৃত্যু হয়েছিল তারা হলেন শ্রীকান্ত শর্মা, দিলীপ দাস, মুরারী চক্রবর্তী, রতন মণ্ডল, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বিশ্বনাথ রায়, অসীম দাস, কেশব বৈরাগী, রঞ্জিত দাস, প্রদীপ দাস, বন্দনা দাস, ইনু মিয়া, আব্দুল খালেক। সেই ঘটনাকে ঘিরে উত্তাল হয়ে ওঠে রাজ্য তথা জাতীয় রাজনীতি। পরবর্তীতে অবশ্য গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। রাজ্য রাজনীতিতেও পরিবর্তন এসেছে বহু। কংগ্রেস ছেড়ে বেরিয়ে তৃণমূল কংগ্রেস গঠন করেছেন মমতা। বাম সরকারকে সরিয়ে ক্ষমতায় এসেছে তৃণমূল। আবার ওই ঘটনার সময় যিনি রাজ্যের স্বরাষ্ট্র সচিব ছিলেন সেই মনীষ গুপ্তাও যোগ দেন তৃণমূলে। কিন্তু এত কিছুর পরেও সেদিনের সেই শহীদদের ভোলেননি মমতা। আর ওই জন্যই সেই 13 জন শহীদকে আজও বছরের পর বছর স্মরণ করে চলেছে তৃণমূল কংগ্রেস।